সুগার কমানোর খাবার হিসেবে সজনে কতটা ভালো? প্রথমেই একটা বক্তব্য রাখি, ডায়াবেটিস কমাতে সজনের ভূমিকা নিয়ে এতদিন আপনার যা ধারণা ছিল তার 95% ভুল। আর ভুলের ফাঁদে পড়েই আপনার ব্লাড সুগার কমানো সহজ হচ্ছে না। সজনে ডাটা নিয়ে মানুষের খুব ফ্যান্টাসি আছে। শুধু ফ্যান্টাসি থাকলে তো হবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সজনে ডাটা কতটা ভালো বুঝতে হলে ভালো করে বিশ্লেষণ করে দেখতে হবে। শুধু সজনের ডাটা নয়, সজনে পাতা, সজনে ফুল, সজনে মূল আপনি সবগুলোই খেতে পারেন। এবার শুধু দেখতে হবে ডায়াবেটিসের খাবার হিসেবে কোনটি কতটা ভালো। এখানেই শেষ না, সজনে নিয়ে কিছু সমস্যাও আছে। সজনে যদি ডায়াবেটিসের খাবার হিসেবে পাশও করে, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সকলেই সজনে রাখতে পারবেন কি না সন্দেহ আছে। বিশেষ করে মেয়েদের বিষয়ে কিছু ধারণা প্রচলিত আছে। সজনের ইমপ্রেসিভ পুষ্টিগুণের কথা ভেবে বাজারে সজনের পাতার গুঁড়ো বিক্রি হয়। জানা দরকার সজনে পাতা গুঁড়ো সুগার কমাতে কোনো ম্যাজিক দেখাতে পারে কি না। মানে আজ সজনে নিয়ে এমন একটা ভিডিও পেতে চলেছেন যা প্রি ডায়াবেটিক, ডায়াবেটিক এমনকি পরিবারের সকলের জন্য খুব দরকারি। আমরা প্রথমেই একসাথে আলোচনা করব সজনে ডাটা ও সজনে পাতা নিয়ে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সজনে ডাটা ও সজনে পাতা কতটা ভালো? আমরা সজনে ডাটা ও পাতাকে ব্লাড সুগার কন্ট্রোলের 7টি প্যারামিটারে তুলনামূলক বিশ্লেষণ করব। প্যারামিটারগুলো নিয়ে অনেকেই কনফিউজড হতে পারেন। কনফিউজড হওয়ার কিচ্ছু নেই, বিষয়টি সহজ। আমরা আসলে খাবারের 7টি গুণকে চিহ্নিত করেছি। 7টি গুণে যে খাবার যত বেশি এগিয়ে থাকবে ডায়াবেটিসের খাবার হিসেবে সেই খাবারটি তত নিরাপদ, ডায়াবেটিস নিরাময়ে সহায়ক। ব্লাড সুগার কন্ট্রোলের প্রথম শর্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লো গ্লাইসেমিক লোড। সজনে ডাটা ও সজনে পাতা দুটোরই গ্লাইসেমিক ইন্ডেক্স 10-এর কম। কার গ্লাইসেমিক ইন্ডেক্স সবথেকে কম? সজনে ডাটার গ্লাইসেমিক ইন্ডেক্স সামান্য কম, তবে সামান্য মানে সামান্যই। সজনে ডাটা ও সজনে পাতার গ্লাইসেমিক লোডও কমই, 1-এর কম। আপনি সজনে ডাটা খান কি সজনে পাতা, আপনার ব্লাড সুগার স্পাইক দেখা যাবে না। মানে সুগার কমানোর খাবারের প্রথম শর্তে দুটোই এগিয়ে থাকবে। ডায়াবেটিস কমানোর উপায়ের প্রথম শর্ত সজনে ডাটা ও সজনে পাতা খুব ভালোভাবে পূর্ণ করলো। ব্লাড সুগার কন্ট্রোলের দ্বিতীয় শর্ত লো নেট কার্বোহাইড্রেট ও হাই ফাইবার। নেট কার্বোহাইড্রেট হলো সেই কার্বোহাইড্রেট যা আপনার ব্লাড সুগার বাড়াবে। মানে খাবারের নেট কার্বোহাইড্রেটকে আপনি ব্লাড সুগার জ্বালানি বলতে পারেন। ফলে সুগার রোগীর খাবার তালিকায় কোনো খাবার যোগ করার আগে তার নেট কার্বোহাইড্রেট জেনে নেওয়া উচিত। নেট কার্বোহাইড্রেট যদি ব্লাড সুগারের গাড়ির জ্বালানি হয়, ফাইবারকে আপনি ব্রেক বলতে পারেন। খাবারের ফাইবার আপনার সুগার বাড়তে বাধা দেবে, ফলে খাবারে যত ফাইবার থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনার তত সুবিধা হবে। 100 গ্রাম সজনের ডাটা থেকে আপনি নেট কার্বোহাইড্রেট পাবেন 5.33 গ্রাম, ফাইবার 3.20 গ্রাম। সজনের ডাটাতে নেট কার্বোহাইড্রেট কমই, আবার ফাইবার বেশ বেশি। সামগ্রিকভাবে সজনের ডাটার নেট কার্বোহাইড্রেট ও ফাইবার আপনার সুগার বাড়াবে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে অতিরিক্ত সুবিধা পাবেন। সজনে পাতাতে নেট কার্বোহাইড্রেট 1 গ্রাম বেশি ও ফাইবার 1.20 গ্রাম কম থাকে। সামগ্রিকভাবে সজনে পাতা শর্ট টার্ম ডায়াবেটিস কন্ট্রোলে কিছুটা এগিয়ে থাকবে, যদিও লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলে এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। সামগ্রিকভাবে সজনে ডাটা ও সজনে পাতা দ্বিতীয় শর্তেও পাস করল। আপনি সজনের ডাটাকে বেশি গুরুত্ব দিলেও সজনে পাতাও সুগার কমানোর উপায় হিসেবে মন্দ না। ব্লাড সুগার কন্ট্রোলের তৃতীয় শর্ত হাই প্রোটিন। 100 গ্রাম সজনের ডাটা থেকে আপনি প্রোটিন পাবেন 2.10 গ্রাম, আপনার দৈনিক চাহিদার 4%। যেমনটি আশা করেছিলেন তেমনটি, কিন্তু আসল চমক শুরু হবে সজনে পাতার ক্ষেত্রে। 100 গ্রাম সজনে পাতা থেকে আপনি প্রোটিন পাবেন 9.40 গ্রাম, যা আপনার দৈনিক চাহিদার 20%। মানে মাত্র 100 গ্রাম সতেজ সবুজ সজনে পাতা থেকে 2 ডিমের সমান প্রোটিন পাবেন। চেষ্টা করলে গ্রাম বাংলায় এখনও সজনে পাতা ফ্রিতে পাওয়া যায়, কিন্তু আপনার এলাকায় 2 ডিমের দাম কত? সজনে পাতার এতটা প্রোটিনের জন্য সজনে পাতাকে ভেজ ডিম বা গরিবের ডিমও বলতে পারেন। সুগার কমানোর খাবারের তৃতীয় শর্ত সজনে ডাটা আংশিক পূর্ণ করলেও
সজনে পাতা কিন্তু 100% পূর্ণ করল। ডায়াবেটিস কন্ট্রোলের চতুর্থ শর্ত লো ক্যালোরিজ। 100 গ্রাম সজনে ডাটা থেকে শক্তি পাবেন মাত্র 37 ক্যালোরি, সজনে পাতা থেকে 64 ক্যালোরি। সজনে ডাটা বলুন কি সজনে পাতা, ক্যালোরি আপনি খুব কমই পাবেন, ফলে ওজন নিয়ন্ত্রণে সজনে পাতা তেমন সমস্যা সৃষ্টি করবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অতিরিক্ত সুবিধা পাবেন। ডায়াবেটিস কমানোর খাবারের চতুর্থ শর্ত সজনে পাতা ও সজনে ডাটা পূর্ণ করল। সুগার রোগীর খাবারের পঞ্চম শর্ত লো সোডিয়াম। সজনে ডাটা ও সজনে পাতাতে পটাশিয়ামের তুলনায় সোডিয়াম বেশ কম থাকে, ফলে আপনি যদি রান্নায় অতিরিক্ত লবণ ব্যবহার না করেন, সজনে ডাটা ও সজনে পাতার খনিজ আপনার বিপি তেমন বাড়াবে না। সুগার নিয়ন্ত্রণে বিপি কন্ট্রোল জরুরি, ফলে ডায়াবেটিসের খাবারের পঞ্চম শর্ত সজনে পাতা ও সজনে ডাটা পূর্ণ করল। ডায়াবেটিস কন্ট্রোলের প্রথম 5টি প্যারামিটারেই দেখতে পেলেন আপনি যতই সজনে ডাটাকে বেশি গুরুত্ব দিন না কেন, সজনে পাতাও সমানভাবে ভালো ফল করছে, বরং কিছু ক্ষেত্রে সজনে পাতা বেশি ভালো ফল করছে। সুগার কমানোর উপায়ের ষষ্ঠ শর্ত লো স্যাচুরেটেড ফ্যাট ও লো কোলেস্টেরল। সজনে ডাটাতে ফ্যাট থাকে না বললেই চলে, ফলে স্যাচুরেটেড ফ্যাটও পাবেন না। সজনে পাতাতে কিছুটা ফ্যাট পেলেও বেশিরভাগই ভালো আনস্যাচুরেটেড ফ্যাট। আর কোলেস্টেরল আপনি পাতা ডাটা কিছুতেই পাবেন না, বাকিটা নির্ভর করছে রান্নার ওপর। আপনি যদি ভালোভাবে রান্না করেন, ভালো সর্ষের তেল ব্যবহার করেন, সজনে ডাটা বা পাতা কিছুই আপনার কোলেস্টেরল বাড়াবে না। কোলেস্টেরল সাম্যে থাকলে ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সুবিধা পাবেন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার ষষ্ঠ শর্ত সজনে ডাটা ও সজনে পাতা পূর্ণ করল। এবার আসুন সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করি। ব্লাড সুগারের খাবারের সপ্তম শর্ত হাই অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস। প্রথমেই আসি অ্যান্টি ডায়াবেটিক খনিজের প্রসঙ্গে। সুগার কমানোর খনিজের কথা বললে প্রায় প্রতিটি খনিজেই সজনে পাতা সজনে ডাটাকে গুনে গুনে গোল দেবে। 100 গ্রাম সজনে পাতা থেকে ক্যালসিয়াম পাবেন আপনার দৈনিক চাহিদার 19%, সজনে ডাটাতে 3%, সজনে পাতাতে আয়রন 31%, সজনে ডাটাতে 3%, সজনে পাতাতে ম্যাগনেসিয়াম 41%, সজনে ডাটাতে 13%, সজনে পাতাতে ম্যাঙ্গানিজ 17%, সজনে ডাটাতে 12%, সজনে পাতাতে জিঙ্ক 6%, সজনে ডাটাতে 5%। কি অবাক হলেন তো, আপনি বেশি দাম দিয়ে যতই সজনে ডাটা কিনুন না কেন, অবজ্ঞার সজনে পাতার খনিজ কিন্তু ডায়াবেটিস কমাতে আপনাকে বেশি সাহায্য করবে। ভিটামিনের ক্ষেত্রে কিন্তু সজনে ডাটা ও সজনে পাতা ড্র করবে। কিছু ভিটামিন সজনে পাতাতে বেশি, আবার কিছু ভিটামিন ডাটাতে বেশি। সজনে পাতা থেকে ভিটামিন এ পাবেন 47%, সজনে ডাটাতে 1%, আবার সজনে পাতা থেকে ভিটামিন সি 62% পেলেও সজনে ডাটাতে পাবেন 170%। ভিটামিন বি কমপ্লেক্স আবার সজনে পাতা অনেক বেশি পাবে সজনে ডাটার থেকে। ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে সজনে ডাটাতে বেশি পাবেন, মানে দুজনেই প্রায় সমান। সজনে পাতা ও ডাটা থেকে আপনি বিভিন্ন রকম ফাইটোকেমিক্যাল পাবেন, যেগুলো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। বিটা ক্যারোটিন সজনে ডাটাতে বেশি থাকলেও কুভারসেটিন, ক্লোরোজেনিক অ্যাসিড সজনে পাতাতে বেশি। অর্থাৎ সজনে ডাটা ও সজনে পাতা অ্যান্টি ডায়াবেটিক উপাদানগুলোর খুব ভালো উৎস, যা লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে দারুণ সাহায্য করবে। ডায়াবেটিসের খাবারের 7টি প্যারামিটার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সজনে ডাটা 10-এ পাচ্ছে 9.50 ও সজনে পাতা 10-এ পাচ্ছে একেবারে 10। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় দুটোই দারুণ হলেও সজনে পাতার কোনো তুলনাই হয় না। সজনে পাতাকে আপনি অ্যান্টি ডায়াবেটিক সুপার ফুড বলতে পারেন। এত কিছুর পরেও সজনে পাতা ও সজনে ডাটা সুগারে খাওয়ার আগে আপনাকে অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে ব্লাড সুগার কমাতে গিয়ে বিপরীত ফলও পেতে পারেন। তবে ভয় পাওয়ার কিছু নেই, ভিডিওটিতে আমরা সব কিছুই আলোচনা করব। আসুন সজনে পাতার ও সজনে ডাটার কিছু ইন্টারেস্টিং উপকারিতা জানা যাক, যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনাকে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে। 1. পৃথিবীর একটা বড় অংশের মানুষ আর্সেনিক প্রবণ এলাকায় বসবাস করেন। তাদের খাবার দাবার পানীয়তে খুব বেশি পরিমাণে আর্সেনিক থাকে। দীর্ঘদিন ধরে আপনি যদি আর্সেনিকযুক্ত খাবার দাবার খান, টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে যেমন মুশকিলে পড়বেন, তেমনই অন্যান্য সমস্যাও বাড়বে।
সজনে পাতা ও সজনে বীজ এখানে আশার আলো দেখাতে পারে। বেশ কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে সজনে পাতা ও ডাটা আর্সেনিকের প্রভাব কমাতে পারে। অন্তত এই জন্য মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বাঙালিদের ডায়াবেটিসের খাবার হিসেবে সজনে পাতা ও সজনে ডাটা মিস করা উচিত না। দুই, এছাড়া সজনে ডাটা ও পাতার ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ওজন, কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্য সাথে ক্যান্সারের সম্ভাবনাও কমাবে, ফলে সামগ্রিকভাবে আপনার ডায়াবেটিস ম্যানেজমেন্টও সহজ হবে। তিন, সজনে পাতার একটা বড় সুবিধা হলো তার খুব বেশি প্রোটিন, খনিজ ও ভিটামিন। যেখানে দুই বাংলার একটা বড় অংশ মানুষ প্রোটিনের অভাবে ভুগছে, গ্রাম মফস্বলের প্রতিটি বাড়িতে রাস্তার পাশে সজনে গাছ থাকা চাই। সজনের এত কিছু ভালো থাকার পরে খাওয়ার আগে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে। আসুন জানার চেষ্টা করা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সজনে পাতা ও সজনে ডাটা খাওয়ার সময় আপনার কী কী সাবধানতা অবলম্বন করা উচিত। এক, সজনের মূল দারুণ অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হওয়ায় অনেকেই আপনাকে সজনের মূল খেতে বলবেন, কিন্তু ফাঁদে পা দেবেন না। সজনে মূল আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে, বাড়তে পারে ব্লাড সুগারও। দুই, শহরের দিকে সজনে ফুল খুব বিক্রি হয়, অনেকেই সজনে ফুলের বড়া খেতে পছন্দ করেন। ডায়াবেটিসের খাবার তালিকায় আপনি সজনে ফুল রাখতে পারেন, কিন্তু গর্ভবতী মায়েরা সুগার নিয়ন্ত্রণে সজনে ফুল থেকে দূরে থাকুন, সজনে ফুল আপনার সন্তানের বিপদ ডেকে আনতে পারে। তিন, সজনে পাতা মায়ের বুকের দুধ বাড়াবে, তাই বলে প্রতিদিন খাবেন না। চার, সজনে পাতা ও সজনে ডাটা ব্লাড প্রেশার কমায়, ফলে যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন সজনে পাতা আপনার বিপি কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যাদের আগে থেকেই বিপি কম তারা সমস্যায় পড়বেন, ফলে যাদের বিপি লো তারা সজনে পাতা থেকে দূরে থাকুন বা কম খান। পাঁচ, যারা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন মানে যাদের থাইরয়েড গ্রন্থি কম সক্রিয় তারা সজনে পাতা ডাটা ফুল থেকে দূরে থাকুন। ছয়, বাজারে গুঁড়ো সজনে পাতা কিনতে পাওয়া যায়, ডায়াবেটিসে গুঁড়ো সজনে পাতা না খাওয়াই ভালো, একটু চেষ্টা করুন টাটকাই পেয়ে যাবেন। অর্থাৎ সজনে মূল ডায়াবেটিসে খাওয়া যাবে না, সজনে ফুল পাতা ও ডাটা কিছু মানুষ বাদে সকলেই খেতে পারেন। সুগার রোগীর খাবার তালিকায় সজনে ডাটা ও সজনে পাতার কোনো বিকল্প নেই। ডায়াবেটিস রোগীরা সপ্তাহে অন্তত 3 দিন সজনে ডাটা বা পাতা খাবার তালিকায় রাখুন। ভাবছেন কতটা খাবেন? আপনি যদি টাটকা সজনে পাতা ও সজনে ডাটা ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে খান, যতটা মন চায় খেতে পারেন, লং টার্ম ব্লাড সুগার কন্ট্রোলে সুবিধা পাবেন। ভিডিওটি কেমন লাগলো জানান। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এরকম ভালো ভালো ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন সন্ধ্যায় একটি করে ভিডিও উপহার পাবেন।